চেঞ্জ করা হয়। যায় না স্যার, এতক্ষণ তো বাক্সা লাগার চেঞ্জ কথা করতে না, তো এক দুই দিনের বেশি লাগে না স্যার, ওটা বুঝতে তো এক পারছেন সপ্তাহ স্যার। লেগে যেতেছে বাক্সা চেঞ্জ করতে। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ে করি আমরা, 7.12 কি করতে পারবা? প্রিপারেশন আছে জিওমেট্রির? হ্যাঁ স্যার পারবো স্যার, জি জি বক্স স্যার, আছে, আকিফা বক্স আছে? হ্যাঁ স্যার আছে আমার কাছে আছে। জি স্যার, স্যার 7-এ তো বেশি কনস্ট্রাকশন দেব না। কনস্ট্রাকশন এখানে মেন, হ্যাঁ সেজন্যই বলছি, বক্স টক্স আছে কিনা? জি স্যার আছে স্যার। আকিফা আছে বক্স, ইয়েস স্যার, এই জিওমেট্রি বক্স? জি আছে স্যার। ওকে, নাও তাহলে 7 শুরু করি। জিওমেট্রি বক্সটা নিয়ে আসি অন্যরকম। নাবিল নাবিল, কথা বলতে ভয় পাচ্ছি। আসো স্টার্ট করি, কেমন ভাইয়া? ফার্স্ট এর কনস্ট্রাকশন 1 নাম্বার, 1 নাম্বারটা তোমাকে বলছে যে দেখো বেস দেওয়া আছে, একটা একটা বেস তোমাকে দেওয়া আছে, একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আর একটা সামেশন অফ টু সাইডস দেওয়া আছে, সামেশন অফ সাম অফ টু সাইডস। ওকে, তাহলে গিভেন কি কি? One side adjacent angle and summation of two sides. Base B adjacent angle X and sum of two sides is, স্যার হ্যাঁ স্যার বেসটা আর দুইটা, আরেকটা যে দুইটা সাইড আছে ওই দুইটা সাইড তো এই সাম অফ টু সাইড এই মানে দুইটা একসাথে ইনক্লুডেড মানে ট্রাইঙ্গেল। another two sides, another two sides, হ্যাঁ স্যার হ্যাঁ দেওয়া আছে, construct the triangle। লিখে ফেলো এতটুকু।
কইছে ভাই তুমি লিখছো এ নবীন স্যার জি স্যার বাসা জিনিসপত্র কি আলগাইতে হইছে তোমার জি স্যার জিনিসপত্র আলগাইছো হ্যাঁ অফ কোর্স না করছো জি স্যার হাত তো ব্যথা করে না পড়লে পড়লে চাকরি মারতে আসলকে নিয়ে যাও মালিশ করে দিবে হইছে স্যার লাগে না ঠিক আছে 10 টাকা দিয়ে দিও হইছে স্যার লাগে না আসো দেখো ভাইয়া তোমাকে বলছে কি এখানে কনস্ট্রাকশন 1 এ কনস্ট্রাকশন 1 এ আদিবা কনস্ট্রাকশন আছে না জি স্যার আচ্ছা দেখো ভাইয়া একদম ইজি জাস্ট তুমি লজিকটা বুঝা ট্রাই করো তুমি একটা লাইন ড্র করছো লাইন থেকে তুমি বেসটাকে কেটে নিছো তাহলে তোমার প্রথম কাজ কি হবে কাট BC is equal to B from any line BD. এটা হচ্ছে তোমার প্রথম কাজ হবে সেকেন্ড কাজ হবে তোমার B পয়েন্ট থেকে এই অ্যাঙ্গেল X এর ইকুয়াল করে অ্যাঙ্গেল X এর ইকুয়াল করে তুমি একটা অ্যাঙ্গেল ড্র করবা তুমি কিভাবে অ্যাঙ্গেলটা ড্র করো আমি তোমাদেরকে দেখাই দেই তোমরা কিভাবে অ্যাঙ্গেলটা ড্র করো দেখো এই অ্যাঙ্গেলস্টার এই পয়েন্ট থেকে একটা আর্ক এই রেডিয়াসটা নিয়ে একটা আর্ক তোমরা এখানেও কি করবা ড্র করবা করলা সেম রেডিয়াস নিয়ে এরপর তুমি কি করবা এই যে এই রেডিয়াসটা এই এই ডিস্টেন্সটা আছে না এই দুইটা ডিস্টেন্সের ইকুয়াল করে তুমি কি করবা এভাবে করে কি করবা কেটে নিবা তাহলে তুমি এরপরে এটা জয়েন করে দিবা তাহলে তুমি x এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল পাচ্ছ তারপরে তুমি কি করলা নাও ড্র অ্যাঙ্গেল CBF CBF is equal to x at point বি দুই নাম্বার কাজ শেষ এবার তিন নাম্বার কাজ তুমি কি করছো তিন নাম্বার কাজ করছো যে এই যে সামেশনটা তুমি কি করলা সামটা কি করবা কেটে নিবা সামটার নাম দিলাম আমি কি ধরো ই দিলাম তারপরে কাট বিই ইজ ইকুয়াল টু এস from BF হয়েছে এতটুকু শেষ ভাইয়া এবার তোমার কাজ কি হবে ফোর নাম্বার জয়েন এই ই আর সি তুমি কি করবা জয়েন করে ফেলো জয়েন ই কমা সি তোমার চার নাম্বার কাজ শেষ সবার শেষ এতটুকু পরের পার্টে যাব শেষ চান শেষ না শেষ ইয়েস স্যার শেষ ওকে এরপর দেখো এখন কি করবা এখন তোমার যেটা কাজ হবে দেখো এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে না এই অ্যাঙ্গেলসটা দেখো এই অ্যাঙ্গেলসটা তুমি কি করবা এই অ্যাঙ্গেলস এর ইকুয়াল করে এখানে একটা অ্যাঙ্গেল ড্র করবা তুমি কি করবা এখান থেকে এই পয়েন্ট থেকে যে রেডিয়াস নিবা এখানেও সেম রেডিয়াস নিলা নেওয়ার পরে
এই যে এই ডিসটেন্সটা ভাইয়া দেখো এই দুইটা পয়েন্টস এর যে ডিসটেন্সটা এটা এখান থেকে কাটবা নট এখান থেকে তুমি এটা এই সাইড থেকে কি করে নিবা তুমি কি করে নিবা কেটে নাও কাটলে দেখো এটা এভাবে করে যাবে ওকে তারপরে তুমি কি করলা ড্র অ্যাঙ্গেল ইসিজি অ্যাঙ্গেলটার নাম তুমি কি দিলা ECG equal to কার ইকুয়াল করে ড্র করছো অ্যাঙ্গেল BEC এর ইকুয়াল করে ড্র অ্যাঙ্গেল ECG equal to অ্যাঙ্গেল BEC এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে এখানে তুমি একটা অ্যাঙ্গেল ড্র করছো ওকে তাহলে দেখো দ্য লাইন CG ইন্টারসেক্ট B দ্য রে CG ইন্টারসেক্ট লাইনও লিখতে পারো লাইন সিজি ইন্টারসেক্ট বিই এট পয়েন্ট এ ঠিক আছে তাহলে তাহলে সো এ বি C is required triangle. শেষ হলে একটু আমাকে বলিও শেষ আদি বাকি শেষ দেখো এখন দেখো এটা কোন লজিকে হয়েছে মানে আমরা কেন এভাবে ড্র করছি একটু এই লজিকটা বোঝার চেষ্টা করি তোমাকে দেওয়া ছিল বেস তুমি ফার্স্টে বেস কেটে নিছো তোমাকে ফার্স্টে দেওয়া একটা বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে তুমি অ্যাঙ্গেলটা কেটে নিছো এই দুইটার কাজ তোমার শেষ তোমাকে সামেশন দেওয়া ছিল তাও তুমি কেটে নিছো সামেশনটা তোমার তিনটা জিনিসই তুমি ইউজ করে ফেলছো ওকে তো এখন তুমি কি করবা তোমার ধরো যে একটা তুমি পাবজি গেমে আসো তোমার তিনটা জিনিসই তুমি ধরো যে শেষ করে ফেলছো ঠিক আছে তোমাকে তিনটা জিনিস দেওয়া ছিল তিনটাই শেষ এখন তুমি কি করবা দেখো ই আর সি জয়েন করে দিলা ঠিক আছে তো ই আর সি জয়েন করে দেওয়ার পরে এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে তুমি এখানে একটা অ্যাঙ্গেল ড্র করছো তার মানে তুমি কি করছো এই লাইনটা আর এই লাইনটা কি হয়ে গেল এই লাইনটা আর এই লাইনটা ইকুয়াল হয়ে গেছে তাই না এই লাইনটা আর এই লাইনটা ইকুয়াল হয়ে গেছে না কারণ এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল তাহলে এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল তাহলে এই এ বি আর এটা মিলে এই এই সামেশনটা না ক্লিয়ার কথা আদিপা আকিফা বুঝে গেছে জি স্যার ইয়েস স্যার তাহলে এরপর আসো পরেরটাতে নেক্সট ওয়ানে আসো সেটা তো তোমাকে বলছি কি দেখো এরপরটা তোমাকে কি বলছে বেস দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে বাট কি দেওয়া আছে এখানে এখানে আর সামেশন দেওয়া নাই এখানে দেওয়া আছে কি ডিফারেন্স কি দেওয়া আছে ভাইয়া তোমাকে ডিফারেন্স দেওয়া আছে স্যার ডিফারেন্স ওকে লিখো বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এক্স এন্ড এন্ড ডিফারেন্স অফ টু সাইডস ডিফারেন্ট অফ টু সাইডস এ আদিবা লাস্ট ক্লাস করোনি কেন চলতেছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে নাকি আছে আরেকটা জিনিস হচ্ছে কি গভর্নমেন্ট হচ্ছে যে মানে এই ডিফেন্সের স্কিল গুলা হ্যাঁ এরা গভর্নমেন্ট মানে না ঠিক আছে ওরা গভর্নমেন্ট কি বলতেছে এটা নিয়ে ওরা এত কেয়ারও করে না
আমি যা দেখলাম এই ঢাকা বিএফ শাইনের ওইখানে একটা স্টুডেন্ট আছে কয়েকটা, ওদের কোনো কিছুই ওরা কেয়ার করে না গভর্নমেন্টের, সেই করোনা গত বছর থেকে দেখতেছি। আর এই ক্যান্টমিন ইংলিশ, এই যে আদিবাদী স্কুলটা, ওরাও কোনো কিছু কেয়ার করে না। স্যার মিনিং ওরা স্কুল মানে করছিল লাস্ট ইয়ার থেকে নরমালি কি ওরা কি স্কুল কন্টিনিউ করেছিল লাস্ট ইয়ার থেকে? না না স্কুল কন্টিনিউ করে নাই, বাট হচ্ছে যে কিছু রেগুলেশন আছে না যে স্কুলে এক্সাম কেমনে নিবে, মানে গভর্নমেন্ট কিছু রুলস রাখে, মানে সিক্স থেকে মানে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে স্কুল চালাতে পারবে না, গভর্নমেন্টের কিছু রেগুলেশন আছে, যেমন তোমাকে জাতীয় সঙ্গীত গাইতে হবে, হ্যাঁ রেগুলার পিটি করাইতে হবে, ঠিক আছে কিছু রেগুলেশন থাকে, ওই যেদিন জাতীয় শোক সেদিন বন্ধ রাখতে হবে, তো কিছু রেগুলেশন আছে আর কি। বাট ওরা মানে ডিফেন্সিভ গুলো এতগুলো এত কিছু মানে না, ওরা তো নিজেই একটা ইনস্টিটিউশন। হুম ভালো একদিক দিয়ে পড়ালেখা হয় হয়েছে, বাট আদিবাদী স্কুলে মজা হচ্ছে ক্লাস টেনে। আদিবাদী যখন ক্লাস টেনে উঠবে ওদের প্রথম চার পাঁচ মাস কোনো স্কুলই হবে না, ওদের হচ্ছে খালি এই কালচারাল প্রোগ্রাম এটা স্পোর্টস না দিবা স্যার কেন স্যার এখন স্যার ধরো আদিবা বলবে যে ও চেস কম্পিটিশন দিচ্ছে, হ্যাঁ ওই ক্লাস করতে করা লাগবে না ওর, আর এরকম হয় আর কি, মানে এক একজন এক একটা খেলার নাম দিয়ে ক্লাস করে না, বান করে ঘুরে ফিরে বেড়ায়। আর ওদের তো অনেক সুন্দর পরিবেশ, পাহাড় আছে সবই আছে, একটা ভার্সিটির মতো। এরপরে আর ওদের স্কুলটা ক্লিক করছে হচ্ছে যে এই দুই বছর আগে থেকে অনেকেই পপুলার হয়েছে, ওই যে একটা ছেলে ওই ফুটবলের মধ্যে যে ইয়ে করলো সবচেয়ে বেশি হচ্ছে যে বলটাকে যে রাখছে পায়ে, গিনেস থেকে রেকর্ড করছে না? আচ্ছা জি স্যার চিনি স্যার, চিনছো ছেলেটাকে? জি স্যার ও ক্যান্টমেন ইংলিশের, আগে রেডিয়েন্টে ছিল, আমি যে স্কুলে ক্লাস নিতাম ওইখানে ছিল আরো জুনিয়রে, তো ওই এখন হচ্ছে যে ক্যান্টমেন ইংলিশ থেকে পাস করছে। ও আচ্ছা, ওই জন্য হচ্ছে যে আরো কিছু ছেলে আছে অনেক, ওই যে কি কি নাম জানি আমাদের, আমি যে স্কুলে পড়াতাম ওদের ফ্রেন্ড ইউটিউবার কে আছে জানি আদিবা? কি কি আহনাফালি আলী, হ্যাঁ আহনাফালি আলী, ও অনেক ফেমাস আবার এর কি ব্লগ টক করে, কি কি করে জানি। আর আরিয়ান কে চিনো আদিবা? আরিয়ান আদিবা স্যার হয়তো চিনি, এখন মনে পড়তেছে না। আচ্ছা স্যার খেলে? হ্যাঁ খেলা ধুলো কালো করে একটু, হ্যাঁ হ্যাঁ তুমি কেটে নিবা আগের মতো, তুমি অ্যাঙ্গেল দেওয়া আছে তুমি অ্যাঙ্গেলটাও কেটে নিবা, বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? তোমাকে ডিফারেন্স দেওয়া আছে তুমি ডিফারেন্সটাও কেটে নিলা, তোমাকে ডিফারেন্স দেওয়া আছে তুমি ডিফারেন্সটা কেটে নিলা, তাহলে তিনটা কাজ তোমার শেষ, তুমি তিনটা জিনিসই ইউজ করে ফেলছো। এখন তোমাকে কি করতে হবে? এখন তুমি এই দুইটাকে জয়েন করে দিবা। তাহলে আমি কি কি করলাম একটু লিখে ফেলি আগে, আসো কাট বিসি ইজ ইকুয়াল টু বি ফ্রম বিডি from any line bd, from any line bd, তারপর হচ্ছে যে তোমার এবার তিন নাম্বার কাজ হচ্ছে যে কাট কাট বিই ইজ ইকুয়াল টু ডি ফ্রম বিএফ,
ভাই এতটুক শেষ করো, শেষ হলে বলিও। শেষ। আচ্ছা এবার দেখো ভাই তুমি কি করবা, এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হইছে না, দেখো তো। হ্যাঁ ইয়েস স্যার, একটা অ্যাঙ্গেল ফর্ম হইছে না, এই অ্যাঙ্গেলটা তুমি কি করবা, এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে তুমি কেটে নিবা, এখানে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে তুমি এখানে অ্যাঙ্গেলটা কি করে নিলা, কেটে নিছো, ঠিক আছে। তাহলে এ পয়েন্ট ইন্টারসেক্ট করবে না, তাহলে এ বি সি হচ্ছে যে কি রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, আমার মনে হয় কনস্ট্রাকশন তিন চারটা করে এক্সারসাইজে মিস করা ভালো, সেগুলো তো ইজি। কি ভাই বুঝিনি, কনস্ট্রাকশন স্যার কঠিন তিন চারটা করে পরে এক্সারসাইজে মুভ করলে ভালো হবে, যখন ওই কনস্ট্রাকশন তো তিন চারটাই আছে, 1 এ 7.1 এ, তারপরে হচ্ছে এক্সারসাইজে আছে আর কি, আবার এক্সারসাইজটা এটা রিলেটেড, এক্সারসাইজে প্রথম কোনো না করলে চলবে, সেইগুলো করে ফেললে। স্যার বুঝছি স্যার বুঝছি। নাও নাও দেখো কি করব আমি, join e comma c, now draw f e c, akifa beche aso? Yes sir. Okay, f e c is equal to e c g, e c g, b f the line c g intersect BF at point A. So ABC is a required triangle. হয়েছে এতটুকু? জি স্যার। ওকে তাহলে দেখো ভাইয়া এটা কোন লজিকে হলো, আমি একটু লজিকটা এক্সপ্লেইন করে দিই, কেমন? বেস দেওয়া আছে, এক্স দেওয়া আছে, হ্যাঁ তুমি ড্র করছো, ডিফারেন্সটা তুমি নিলা, নেওয়ার পরে তুমি দেখো এখানে অ্যাঙ্গেলটা ইকুয়াল করে তুমি এখানে একটা অ্যাঙ্গেল ড্র করছো না, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে এটা, আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কোনটা, এটা। হ্যাঁ তাহলে দেখো এই এবি থেকে তুমি যদি এসি মাইনাস করো, এটার মানে কি এবি থেকে তুমি এই মাইনাস করতেছো, আর এবি থেকে এই মাইনাস করলে তুমি কি পেয়ে যাচ্ছ, ডিফারেন্সটা পেয়ে যাচ্ছ, তার মানে এবি আর এসি ডিফারেন্সটাই হচ্ছে যে কি ডি, তার আর বেস দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে তুমি সবগুলো ইউজ করছো। এস স্যার বুঝেছি। আচ্ছা এবার নাম্বার থ্রি, দেখ তোদেরকে আমি 5 মিনিট ব্রেক নেই, তুমি তোমরা এই দুটো দেখে নাও আগে ভালো হবে, আর এই দুটো এই দুটার সাথে তোমরা এখন কোনগুলা পারবে আমি তোমাদের একটু বলে দেই। তোমরা এখন এক্সারসাইজের 7.1 এর এখন এই যে 1 এর গুলো পারবা, 1 এর কনস্ট্রাকশন 1 2 পারবা, তোমরা এখন 1 2 টা করে দেখতে পারো, ইয়ে কনস্ট্রাকশন 7.1 এর কনস্ট্রাকশন 7.1 এর 2 এর 1 2 পারবা, 2 এর 1 2 একটু ট্রাই করো নিজেরা এবার। এস স্যার দেখো তো হয় কিনা তোমাদের, এবার 7.1 এর 2 এর 1 আর 2, 7.1 এর 2 এর 1 এন্ড 2 তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এখন একটু ট্রাই করো নিজেরা।
ভেয়া থার্ড ওয়ানে যাচ্ছে কেমন স্যার দেখো থার্ড ওয়ানটা কিন্তু ইম্পর্টেন্ট থার্ড নাম্বারটা পরীক্ষাতে আসে দেখো থার্ড ওয়ানে তোমাকে বলছে যে ওয়ান টু ইম্পর্টেন্ট থার্ড নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস দেওয়া আছে টু দা বেস এন্ড পেরিমিটার দেওয়া আছে তোমাকে দেওয়া আছে কনস্ট্রাকশন থ্রি তে পেরিমিটার পেরিমিটার মানে কি সাম অফ দা থ্রি সাইডস পেরিমিটার মিনস সাম অফ থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল তাহলে পেরিমিটার গিভেন দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে তুমি একটা 60 মতো নিবা আর একটা তুমি 45 এর মতো নিলা ধরো একটা তুমি 60-70 নিলা আর একটা একটু ছোট করে নিলা আর কি 50-40 এরকম নিবা এটা x এটা y ওকে এবার তুমি কি করবা এই দুটাকে ডিভাইড করে নিবা ইকুয়ালি এই দুটো অ্যাঙ্গেলস কে তুমি ইকুয়ালি কি করে নিবা এই নাবিল তুমি কি পারো ডিভাইড করতে অ্যাঙ্গেলস হ্যাঁ স্যার ডিভাইড করতে বাইসেক্ট করতে পারো বাইসেক্ট সবাই পারে নাবিল তুমি পারো নাবিল বাইসেক্ট করতে পারো ভাইয়া দেখো একটা এক লাইন ড্র করবা ড্র করার পরে ধর এটা অ্যাঙ্গেল তো একটা আর্ক ড্র করলা ঠিক আছে এই আর্ক ড্র করার পরে তুমি কি করবা এই দুটা পয়েন্ট আছে না নাবিল এই দুটা পয়েন্টস জি স্যার এই দুটো পয়েন্টস থেকে এই দুটো পয়েন্টস এর রেডিয়াস নিয়ে একটা আর্ক এই রেডিয়াস নিয়ে এখান থেকে এই রেডিয়াসটা নিবা এটা হাফ থেকে বেশি নিবা এই এইখানকে এখানে এই দুটো পয়েন্টস এর হাফ থেকে একটু বেশি নিবা নিয়ে একটা আর্ক আর এখান এই পয়েন্ট থেকে আরেকটা আর্ক দুটো আর্ক করবা তাহলে হচ্ছে যে এরপর জয়েন করে দিবা আচ্ছা জি স্যার ঠিক আছে এভাবে বাইসেক্ট করে তাহলে এই অ্যাঙ্গেলটাকে তুমি বাইসেক্ট করে নিবা এই অ্যাঙ্গেলটাকে তুমি বাইসেক্ট করে নিবা ওকে এবার দেখো কি করতে হবে একটা লাইন ড্র করলা স্যার আমার কাছে মানে আরেকটা ওয়ে তো করা যায় কোনটা ওয়ে স্যার ওইটা অ্যাঙ্গেল প্রটেক্টর দিয়ে মাইকা পরে দুইটা টু দিয়ে দিবা কি কি একটু বেশি কমপ্লেক্স কোনটা কোনটা স্যার এই দুইটা অ্যাঙ্গেল গুলা প্রোটেক্টর দিয়ে মেপে তারপরে অ্যাঙ্গেল যেটা হবে ওইটার ভাগ করে ওই পেরিমিটারটা কেটে নিছো পেরিমিটারটা কেটে নেওয়ার পরে ধরো এটা ডিই এটা এফ তুমি পেরিমিটারটা কেটে নিছো এখান থেকে পেরিমিটার কিন্তু অনেক বড় হবে 8-10 সেন্টিমিটার হবে পেরিমিটারটা কেটে নেওয়ার পরে তুমি এই দুইটা পয়েন্টে একটাতে হাফ অফ এক্স এখন এটা তো হাফ অফ এক্স হাফ অফ এক্স এর ইকুয়াল করে কি করবা এই রেডিয়াস নিবা এই রেডিয়াসটা নিবা এখানে এই রেডিয়াসটা নিলা এবার এই দুইটা পয়েন্ট আছে না ভাইয়া এই দুইটা পয়েন্টের ইকুয়াল করে তুমি কেটে নিবা তাহলে এটা হাফ অফ এক্স হয়ে গেল ঠিক সেম ভাবে এখানেও কি করবা একটা রেডিয়াস নিলা এই দুইটা পয়েন্টস এর ইকুয়াল করে তুমি কেটে নিলা ওকে তাহলে এটা দুটো পয়েন্টস এ পয়েন্টে ইন্টারসেক্ট করলো ধরো তাহলে আমি কি কি করছি একটু লিখে ফেলি আগে আসো
Okay, we have to done. Yes, sir. Okay. Ever deco to work, key court to hobe. Ever to be key court of deco. Three number. Ever a point take a point a half of x equal core. Half of x equal core at angle. এখানেটা অ্যাঙ্গেল ড্র করব হাফ অফ এক্স এর ইকুয়াল করে আর এখানে আরেকটা অ্যাঙ্গেল ড্র করব হাফ অফ ওয়াই এর ইকুয়াল করে ওকে তাহলে এটা বি পয়েন্টে আর এটা সি পয়েন্টে ইন্টারসেক্ট করছে ধরো তাহলে নাও এট পয়েন্ট এ draw angle a d e is equal to angle d a b and angle a e d is equal to angle c a e তাহলে এবিসি হচ্ছে একটা রিকয়ার্ড ট্রায়াঙ্গেল আকিবা বুঝে গেছে নাবিল বুঝছো ভাইয়া यस স্যার জি স্যার ওকে কঠিন লাগছে তোমাদের কাছে এগুলো না স্যার না স্যার নট রিয়েলি হ্যাঁ মুছে ফেললাম কেমন তাইলে তোমাদের ডেসক্রিপশন লেখা শেষ জি স্যার জি স্যার তোমাদেরকে তিনটা হোমওয়ার্ক দিয়ে দেই আজকের জন্য যেগুলো আপনি করালেন নাকি আরো নতুন এই যে 7 এর তোমাদের এক্সাম্পল 1টা কিন্তু সেমই ঠিক আছে এক্সাম্পল 1টার করা লাগতেছে না এক্সাম্পল 1 কিন্তু এটাই তারপর হচ্ছে তোমার এক্সাম্পল 2টা এক্সাম্পল 2টা তোমাদের ক্লাস 8 এর পড়া এক্সাম্পল 2টা দেখতে পারো আর তোমাদের 1 কনস্ট্রাকশন 1 থেকে 6 পর্যন্ত ভাই এগুলো কখন এর জানো এগুলো হচ্ছে ক্লাস 7 আর 8 মিলায় মেইনলি ক্লাস 7 এর এগুলা কনস্ট্রাকশন 1 থেকে 6 পর্যন্ত তোমাদের কাজ হবে যে কনস্ট্রাকশন এক্সারসাইজ 7.1 এর কনস্ট্রাকশন 1 এর 1 থেকে 6 করা আর কনস্ট্রাকশন 2 এর 1 থেকে 3 করা ঠিক আছে ডেসক্রিপশন লেখা দরকার নাই ডেসক্রিপশন লিখিও না তোমরা যে সেগুলো করে আমাকে হোমওয়ার্ক করে পাঠাও পারা যাবে ওকে স্যার পারা যাবে হ্যাঁ আমার মনে তোমরা কোনটা কোনটা পারবা আমি বলি তোমরা 4 আর 5 পারবা না মানে এই দুটো তোমাদের কাছে ক্রিটিক্যাল লাগতে পারে আমি তোমাদের বই দেখে বুঝে নিব কি বই দেখে বুঝে নিব লেখা 7 এর বই দেখে না স্যার ওই যে বই লেখা আছে স্যার এই বই লেখা নাই ক্লাস 7 এর 1 থেকে 6 সব 7 এ আছে ও আচ্ছা আচ্ছা
তাহলে ক্লাস 7 এর বই থেকে দেখে নিতে পারো কনসেপ্ট নাই তো আনলে আমি করে দিচ্ছি করে দিব আর কি এ নাবিল জীবনে কি তুমি আমাকে হোমওয়ার্ক পাঠাবা না হ্যাঁ স্যার লাস্ট কোয়ার্ট ক্লাস তোমার নাম্বার কোনটা তোমার আম্মুকে আমি খুঁজে পাচ্ছি না কেন আমার আম্মুর নাম্বার থাকে কথা তো আমার আম্মুর নাম্বার রেকর্ডিং পাঠাই দিও আর ইয়ে ওদের একটু খাওয়াই দিও ওরা মাসুম বাচ্চা অনাথ অনাথ না লাগবে না স্যার ওদের একটু সুন্দর খাওয়াই দিও বাসা নিয়েছো নতুন কাছাকাছি নাকি দূরে চলে গেছে ওদের থেকে আরো স্যার 12 হতে স্যার আমরা 11 তে থাকি খাওয়াবে স্যার এখন খাওয়ায়নি আরে আচ্ছা পাঠাচ্ছি স্যার ঠিক আছে ঠিক নাম্বার পাঠাইছো তো তাহলে ওকে প্রিপারেশন ভালো ওর ওর প্রিপারেশন ঠিক আছে হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে ও সেজন্য বলেছিল যে মানে মেবি ওর আর ক্লাস লাগবে না ওকে তাহলে শুনো তাহলে এগুলো হচ্ছে যে হোমওয়ার্ক কেমন यस স্যার ওকে স্যার তাহলে আজকে এতটুকু থাক यस স্যার স্যার এবার হোমওয়ার্ক পাঠাবো সমস্যা না স্যার পাঠাবো